কণমানি শিশুর হিয়া ভগা কান্দন। শিশু দুটির নাম হয়েছে হিয়ামণি আর সাগরিকা। সাগরিকাক বায়েক হিয়ামণিয়ে খোয়া লওয়া যত্ন লৈছে যদিও শান্ত করব পৰা নাই হিয়ামণিক। কি হয়েছে এই দুটি কণমানি? দুটি কণমানি শিশুর হিয়া ভগা কান্দন। শিশু দুটিয়ে কান্দিছে, কেবল কান্দিছে। পহিলা খেদার বয়সত দিশহারা হয়ে পড়ছে শিশু দুটি। বাক্সা জেলার কলকাতা এটি দুর্ভগীয়া পরিয়ালত জন্ম লাভ করেছিল কণমানি দুটিয়ে। গাঁওখনের সানু দাস আর অকনি দাসর এই কণমানি দুটি সম্প্রতি দিশহারা হয়ে পড়ছে। কণমানি দুটির দিন হাজিরা করা পিতৃ বিক্র রোগত আক্রান্ত হয়ে এপ্রিল মাহত ইহ সংসারের বিদায় মাগে। আনহাতে এবছর পূর্বে মাতৃ অকনি দাসে মৃত্যুক আকুয়ালি লৈছিল। পিতৃ মাতৃর অবিহনে সাত বছরিয়া হিয়ামণি আর চারি বছরিয়া সাগরিকার চৌদিশে দেখিছে ঘোর অন্ধকার। পিতৃ মাতৃক বিচারি হিয়া ঠাকুরি কান্দা চারি বছরিয়া সাগরিকা বায়েক হিয়ামণিয়ে খোয়া লওয়ার যত্ন লৈ আছে যদিও অবুজন শিশুটিক আজিও শান্ত করব পৰা নাই। মুখর মাত হেরুয়াই পেলাইছে কণমানি দুটিয়ে। সম্প্রতি দুর্ভগীয়া কণমানি দুটি বরদেউতা খড়গেশ্বর দাসর ঘর আশ্রয় লৈ আছে। ছোৱালী দুজনের দেউতাক আছিল সানু দাস আর মাক আছিল অকনি দাস। মানে এক বছর আগত ঢুকাল মাজনী আর এবছর পিছত মানে দেউতাকজনও ঢুকাল। ঢুকার পিছত মানে ছোৱালী দুজন মানে দুঃখতে কান্দিয়ে থাকে। কান্দি কান্দি মানে কোনো কথা মানে সুধিলেও নকয় বা হেৰিও নকৰে। খোৱা লওয়াটো মানে তো নাইয়ে নাই। মানে যিখিনি ঘৰত গৃহস্থী দিব পাৰে সেইখিনি তাৰমানে মানে খাব মন নকৰে বা কান্দিয়ে থাকে। মানে মা মনত পেলায় বা দেউতাকৰ মনত পেলায়। মানে তো বৰদেউতাকৰ ঘৰতে থাকে এতিয়া। মানে আগতে বেলেগ বেলেগে খাইছিলে, তাৰপিছত এতিয়া মানে বৰদেউতাকৰ ঘৰতে আছে। বৰদেউতাকজনেও হাজিৰা কামলা কৰে। এদিন হাজিৰা কৰি মানে সেই দুপইচা পালে সেইখিনিকেই তাৰমানে নিজৰ ঘৰত বা ছোৱালী দুজনকো মানে বৰ্তমান চাই আছে আৰু এতিয়া। তাৰপিছত মানে এই এই কথাখিনি মানে চৰকাৰে বা দল সংগঠনে অলপ কিছু যদি অলপ হেৰি কৰে মানে চিন্তা চৰ্চা কৰি পেলাই অলপ মানে হেৰি কৰে মানে নথৈ আনন্দিত হ'ম আমি। বা ল'ৰা ছোৱালী দুজনৰ ভৱিষ্যতে অলপ মানে অন্ধকাৰৰ পৰা অলপ পোহৰৰ পানীয়ে মানে এটা হেৰি হ'ব আৰু মানে ভাল হ'ব বুলি ভাবোঁ। যদিও দিন হাজিৰা কৰা খৰ্গেশ্বৰেও দুবেলা দুমুঠি খোৱাৰ ব্যৰ্থ হৈ পৰিছে। নিথৰুৱা কণমানি দুটিক সহায় কৰিবলৈ চৰকাৰ, দল সংগঠন তথা কোনোবা আগবাঢ়ি আহিলে কণমানি দুটিৰ মুখত হাঁহি বিৰিঙি উঠিব। ধমধমাৰ পৰা জেহেৰুল ইছলামৰ সহযোগত ডিজিটেল ডেস্ক ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।